নমস্কার, শুরু করছি আজ নজরে। সঙ্গে রয়েছি আমি শ্রীপর্ণা। 2022 সালে বক্স অফিসে ঢেউ তুলেছিল দ্য কাশ্মীর ফাইলস। এবার 2023-এ দ্য কেরালা স্টোরিও আলোড়ন ফেলে দিয়েছে ইতিমধ্যেই। শুক্রবার 5ই মে মুক্তি পেয়েছে বিতর্কিত ছবি দ্য কেরালা স্টোরি। ছবি মুক্তির পর যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য বেশ কিছু হলের সামনে ইতিমধ্যেই পুলিশ মোতায়েন করা হয়েছিল। জানা গিয়েছে 2016 সালে উত্তর কেরালার 21 জন গায়েব হওয়ার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছে দ্য কেরালা স্টোরি। পাশাপাশি এই সিনেমায় একটি বিশেষ সম্প্রদায়কে সন্ত্রাসের অংশ হিসেবেও তুলে ধরা হয়েছে বলে অভিযোগ করে আদালতে দায়ের হয়েছিল একাধিক মামলা। দাবি উঠেছিল সিনেমার সম্প্রচার বন্ধ করা নিয়ে, কিন্তু কেরালা হাইকোর্ট এই ছবির ওপর স্থগিতাদেশ দিতে সম্মত হয়নি। শুক্রবার 5ই মে মুক্তি পেয়েছে বিতর্কিত ছবি দ্য কেরালা স্টোরি। শত প্রতিকূলতা সত্ত্বেও অবশেষে মুক্তি পেল দ্য কেরালা স্টোরি। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের এই ছবি ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক। এই ছবি নিষিদ্ধ করার পক্ষে ছিল কেরলের রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই ছবিকে প্রচারমূলক ছবি বলেই তাগিয়ে দিয়েছেন। এবার এই ছবি নিয়ে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সামনেই কর্ণাটকের বিধানসভা নির্বাচন। আপাতত প্রধানমন্ত্রী দক্ষিণ ভারতেই রয়েছেন নির্বাচনী প্রচারে। সেখানেই দ্য কেরালা স্টোরি ছবি প্রসঙ্গে মুখ খুললেন তিনি। শুক্রবার বল্লরিতে এক সভায় মোদী জানান, সন্ত্রাসের জঘন্য সত্য সকলের সামনে তুলে ধরেছে দ্য কেরালা স্টোরি এবং ওদের পরিকল্পনা ফাঁস করে দিয়েছে। নিজের বক্তব্যের মাধ্যমে বিরোধী দল কংগ্রেসকে নিশানা করে তিনি জানান, দ্য কেরালা স্টোরি ছবিটি সন্ত্রাসের ষড়যন্ত্রের উপর ভিত্তি করে তৈরি। এটি সন্ত্রাসবাদের নোংরা সত্যকে দেখায় এবং সন্ত্রাসবাদীদের পরিকল্পনা ফাঁস করে। তার মতে, এই ছবির বিরোধিতা করে পরোক্ষে কংগ্রেস এবং সন্ত্রাসের পক্ষ নিচ্ছে। তিনি জানান, কংগ্রেস সন্ত্রাসবাদের উপর নির্মিত এই সিনেমার বিরোধিতা করছে এবং সন্ত্রাসবাদী প্রবণতার পাশে দাঁড়াচ্ছে। কংগ্রেস ভোট ব্যাংকের জন্য সন্ত্রাসকেই ঢাল করছে। বিগত কুছ বর্ষো মে আতঙ্ক কা এক অর স্বরূপ ভয়ানক স্বরূপ পেদা হো গয়া হ্যায়। স্নেহ তীরে बम बंदूक और पिस्तौल की आवाज तो सुनाई देती है, लेकिन समाज को भीतर से खोखला करने की आतंकी साजिश की कोई आवाज नहीं होती। कोर्ट तक ने आतंक के इस स्वरूप पर চিন্তা জতাই হ্যাসি হি আতঙ্কি সাজিশ পর আতঙ্কি সাজিশ পর বনি ফিল্ম কেরালা স্টোরি। ইয়ে কেরালা স্টোরি কি ইন দিনো কাফি চর্চা হ্যাঁ হ্যাঁ কেরালা স্টোরি सिर्फ एक राज्य में हुई आतंकवादियों की छद्म नीतियों की साजिशों पर आधारित है। देश का इतना खूबसूरत राज्य, जहां के लोग इतने परिश्रमी और प्रतिभाशाली होते हैं, उस केरला के में चल रही आतंकी साजिश का खुलासा ये केरला स्टोरी फिल्म में, केरला फाइल्स फिल्म में उसे किया गया है। और देश का दुर्भाग्य देखिए कि कांग्रेस आज समाज को तहस नहस करने वाली इस आतंकी प्रवृत्ति के साथ खड़ी हुई नजर आ रही है। इतना ही नहीं, ऐसी आतंकी प्रवृत्ति वालों से कांग्रेस पिछले दरवाजे से
राजनीतिक सौदेबाजी तक कर रही है। कर्नाटका के लोगों को इसलिए कांग्रेस से बहुत ही सावधान रहने की जरूरत है। এই ছবি নিয়ে নিজে সোশ্যাল মিডিয়ায় নিজের মত প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও। সে রাজ্যে ছবিটিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। দ্য কেরলা স্টোরি, লব জেহাদ, ধর্মান্তরণ আর আতঙ্কবাদকে ষড়যন্ত্র কো উজাগর করতি হুসকে ঘিনোনে চেহরে কো সামনে লাতি হণিক ভাবুকতা মে যো বেটিয়া लफ्ज जिहाद के जाल में उलझ जाती है, उनकी कैसे बर्बादी होती है ये फिल्म बताती है। आतंकवाद के डिजाइन को भी ये फिल्म उजागर करती है। ये फिल्म हमें जागरूक करती है। मध्य प्रदेश में पहले ही हमने धर्मांतरण के खिलाफ कानून बनाया है, लेकिन ये फिल्म जागरूक करती है। इस फिल्म को सबको देखना चाहिए, पालकों को भी देखना चाहिए, बच्चों को भी देखना चाहिए, बेटियों को भी देखना चाहिए। और इसलिए मध्य प्रदेश शासन इस फिल्म को टैक्स फ्री कर रहा है। ছবির বিষয়ে কেরলের গভর্নর আরিফ মোহাম্মদ খানের মন্তব্য, যদি তারা বলেন যে এই ছবিটি বাস্তব গল্পের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, তবে এই বিষয়ে তদন্ত করা সরকারের কর্তব্য। No. How can I reply on behalf of the movie? It is the movie maker who will give you the reply. But my point is that whether it is a movie maker or any other ordinary person, if something is brought into light, that something is happening which is against the law, then it is the duty of the authorities to investigate and find out the truth and take action. Legal action accordingly. I won't comment on that. I will tell you how I look at the things. If something is pointed out, my duty to look into it and find out the truth. ছবি ট্রেলার মুক্তি পাওয়ার পর অভিযোগ, ট্রেলারে দেখানো হয়েছে কেরল থেকে 32,000 মহিলা নিখোঁজ হয়ে যান, যারা পরবর্তীতে জঙ্গি গোষ্ঠী ISIS এ যোগ দেন। বিশেষ ধর্মগোষ্ঠীর মহিলাদেরই সেখানে তুলে ধরা হয়েছিল। ছবির মাধ্যমে সংঘ পরিবার কেরলের ধর্মনিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে, এমনই অভিযোগ তোলেন কেরলের মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে কেরল সরকার এবং কংগ্রেসের তরফে ছবিটি সে রাজ্যে নিষিদ্ধ করারও দাবি তোলা হয়েছে। ছবির নির্মাতাদের বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস নেতা শশী থারুরও। এসবের মধ্যেই দ্য কেরালা স্টোরির পক্ষে সুর চড়ান পরিচালক সুদীপ্ত সেন এবং প্রযোজক বিপুল অমৃতলাল শাহ। তাদের দাবি, ছবিতে কেরল কিংবা মুসলিমদের বিরুদ্ধে কোনো বিদ্বেষমূলক বক্তব্য নেই, তাদের নিশানায় শুধু সন্ত্রাসবাদীরা। ছবির মুক্তি স্থগিত রাখতে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের হয়েছিল, কিন্তু গত মঙ্গলবার শীর্ষ আদালতের পক্ষ থেকে স্পষ্টই জানিয়ে দেওয়া হয় দ্য কেরালা স্টোরি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে, তাই এই ছবির মুক্তি আটকানো যাবে না। কিন্তু সমস্যা এড়াতে সেন্সর বোর্ডের তরফে ফিল্ম থেকে বেশ কিছু বাছাই করা অংশ বাদ দেওয়া হয়েছে। এত বিতর্কের মাঝেও মুক্তি পেয়েছে ছবিটি, তাতে বক্স অফিসে কালেকশনে বাধা পাওয়ার সম্ভাবনাও থেকে যায়, কিন্তু তার কিছুই হয়নি। প্রথম দিনেই 7-8 কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। সেই বিচারে 2023 সালের পঞ্চম সর্বাধিক আয় করা ছবির তালিকায় নথিভুক্ত হল দ্য কেরালা স্টোরি। হিন্দি সহ আরও 4টি দক্ষিণ ভারতীয় ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। ব্যুরো ইনপুটের সঙ্গে শ্রীপর্ণা দাসের রিপোর্ট, হাই নিউজ, কলকাতা। বিতর্কের সঙ্গে ভারতীয় ফিল্মের একটা সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক অতীতেও বারবার বিতর্ক পিছু নিয়েছে ভারতের তৈরি চলচ্চিত্রের। সম্প্রতি বিতর্ক উঠে আসা কয়েকটি ছবির দিকে নজর রাখা যাক। বিতর্কের সঙ্গে ভারতীয় ফিল্মের সম্পর্ক অনেক দিনের। সাম্প্রতিক অতীতেও বারবার বিতর্ক পিছু নিয়েছে ভারতে তৈরি চলচ্চিত্রের। সেই বিতর্কে যেমন এসেছে ধর্মীয় জটিলতা, তেমনই ঝাঁজ বাড়িয়েছে রাজনৈতিক টানাপোড়েন। বিতর্কে উঠে আসা কয়েকটি ছায়াছবির দিকে নজর রাখা যাক। অর্ধ শতাব্দী আগের একটি ফিল্মের কথা দিয়ে শুরু করা যাক। 1973 ছবি গরম হাওয়া।
বিখ্যাত উর্দু সাহিত্যিক ইসমত চুগতাইয়ের একটি অপ্রকাশিত রচনা অবলম্বনে কৈফি আজমি এবং শামা জায়দির লেখা এই কাহিনী। স্বাধীনতা, তার পরবর্তীতে দেশভাগ এবং দেশের মানুষের জীবনকে সেন্ট্রাল সেম করেছিলেন পরিচালক এম এস সত্তু। বলরাজ সাহানি, এ কে হাঙ্গল, ফারুক শেখ অভিনীত এই ছবিটি নিয়ে বিতর্ক চরমে ওঠে। প্রায় আট মাস ধরে আটকে দেওয়া হয়েছিল ছবির মুক্তি। 1975 সালের ছবি আন্ধি। সুচিত্রা সেন ও সঞ্জীব কুমার অভিনীত এই ছায়াছবির পরিচালক ছিলেন গুলজার। ছবিতে একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেন সুচিত্রা সেন, যাকে অনেকটা তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতো দেখতে। এই নিয়ে শুরু হয় বিতর্ক। শেষ পর্যন্ত ছবির নির্মাতারা জানান যে শুধু তাঁর লুক নেওয়া হয়েছে, অন্য ঘটনাবলীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবে জরুরি অবস্থার সময় ছবিটির প্রদর্শন পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল। 1977 ছবি কিসা কুরসিকা। ইন্দিরা গান্ধী এবং তাঁর পুত্র সঞ্জয় গান্ধীকে নিয়ে ব্যঙ্গাত্মক ছবি তৈরি করেছিলেন অমৃত নাহাটা। 1975 সালে তৈরি এই ফিল্মটি সেন্সর বোর্ডে আটকে যায়। জরুরি অবস্থার সময় কালা কুঠুরিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল উৎপল দত্ত, শাবানা আজমি অভিনীত এই ছবিটিকে। বিগত কয়েক দশকে বিতর্ক তৈরি হয়েছে অনেক ছবি নিয়ে। 90 দশকের বেশ কয়েকটি ছবিও আছে সেই তালিকায়। 1994 ব্যান্ডিট কুইন তৈরি হয়েছিল ফুলন দেবীর কাহিনী নিয়ে। বিতর্কের মুখে পড়েছিল শেখর কাপুর পরিচালিত সেই ছবিও। 1996 দীপা মেহতা পরিচালিত শাবানা আজমি, নন্দিতা দাস, কুলভূষণ খারবান্দা অভিনীত ফায়ার ছবি নিয়েও বিতর্কের ঝড় উঠেছিল। সমকামিতা নিয়ে তৈরি এই ফিল্মের বিরোধিতায় পোস্টার ছেঁড়া থেকে সিনেমা হল ভাঙচুর পর্যন্ত হয়। অশ্লীলতার দায় পড়তে হয় 1996 মীরা নায়ার পরিচালিত কামসূত্র ছবিকেও। বিতর্কিত ফিল্মের তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি ছবি। 2003 সালের অনুরাগ কাশ্যপ পরিচালিত প্রথম ছবি পাঁচু পরে বিতর্কের জালে। মাদক, যৌনতা, হিংসা ভারতীয় দর্শকদের জন্য যথাযথ নয় বলে অভিযোগ ওঠে। 2005 দীপা মেহতা পরিচালিত ওয়াটার তৈরি হয় বারাণসীর পটভূমিতে। বিধবাদের জীবন নিয়ে তৈরি এই ছবিও মুখোমুখি হয় প্রচুর বিতর্কের। 2007 বিতর্কিত ব্ল্যাক ফ্রাইডে পরিচালকও ছিলেন অনুরাগ কাশ্যপ। 1993 মুম্বাই বিস্ফোরণ নিয়ে তৈরি এই ছবির মুক্তি আটকে যায় বম্বে হাইকোর্টে চলতি মামলার পরিপ্রেক্ষিতে। 3 বছর পর দিনের আলো দেখতে পায় এই ছবি। 2017 পদ্মাবতী নিয়েও দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। রাজপুতানার ইতিহাস ও রানী পদ্মাবতীকে নিয়ে জল ঘোলা করে বিভিন্ন সংগঠন। বিতর্কের জল গড়ায় আদালত, এমনকি বদলাতে হয় সিনেমার নামও। গত বছরেও বেশ কয়েকটি সিনেমা পড়েছে বিতর্কের মুখে। রণবীর কাপুর, আলিয়া ভট্ট অভিনীত 2022 মুক্তিপ্রাপ্ত ব্রহ্মাস্ত্র ছবিটি যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে দর্শক মহলে। যতটা না তার অভিনয় বা গল্পের জন্য, ফিল্মে ব্যবহৃত স্পেশাল এফেক্টের জন্য দর্শকের নজর কেড়েছে ব্রহ্মাস্ত্র। ছবিতে জুতো পরে মন্দিরে ঢুকেছেন রণবীর, এই নিয়ে ওঠে বিতর্ক। পরিচালক অয়ন মুখোপাধ্যায় মাঠে নেমে জানিয়ে দেন যে ওটা দুর্গাপুজোর মণ্ডপ, কোনো মন্দির নয়। লীনা মণিমেকলাই পরিচালিত কালী তথ্যচিত্র নিয়েও বিতর্কের ঝড় উঠেছিল 2022। ফিল্মের পোস্টারে ধূমপানরত দেবী কালিকার ছবি দেখে ক্ষুব্ধ হন দর্শকদের একাংশ। সরব হয় বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। 2022 সব থেকে বেশি বিতর্ক হয়েছিল যে ফিল্মটি নিয়ে, সেটি নিঃসন্দেহে দ্য কাশ্মীর ফাইলস। কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে তৈরি পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এই ছবিটি ঘিরে প্রচুর বিতর্ক তৈরি হয়েছিল। বিতর্কের জল গড়ায় আদালতে। এবার বিতর্ক জাল ছড়াচ্ছে সুদীপ্ত সেন পরিচালিত দ্য কেরালা স্টোরি নিয়ে। নজর রাখতে হবে কোথাকার জল কোথায় গড়ায়। ব্যুরো ইনপুটের সঙ্গে শান্তম চক্রবর্তীর রিপোর্ট, হাই নিউজ, কলকাতা। খবর থাকবে, তর্কও থাকবে, আমাদের নজর থাকবে শুধুমাত্র খবরের দিকে। আজ নজরে এখনকার মতো এই পর্যন্তই।